হলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ বড় একটি পরিবর্তন এসেছে বিগত কয়েক বছর ধরে। সিনেমার প্রধান চরিত্রদের পারিশ্রমিক আগের চেয়ে মোটা অঙ্কে বেড়ে গিয়েছে, অর্থাৎ অভিনয় তারকাদের পারিশ্রমিক বাড়ছে দিন দিন। এক নজরে দেখে নেওয়া যাক হলিউডে আকাশ ছোঁয়া পারিশ্রমিক পান যেসব তারকা। প্রথমেই রবার্ট ডাউনি জুনিয়র। তারকাদের পারিশ্রমিক বাড়ার উদাহরণে সম্প্রতি নাম চলে আসবে রবার্ট ডাউনি জুনিয়রের কথা। নিজের পারিশ্রমিক বাড়িয়ে সমালোচকদের সমালোচনার রোশনালয়ে পড়েছেন তিনি। অ্যাভেঞ্জার্স দ্য এন্ড গেম সিনেমাটিতে তার পারিশ্রমিকের কথা এখন আর কারো অজানা নয়। সিনেমাটিতে অভিনয় করা সকল অভিনেতা অভিনেত্রীদের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। 20 মিলিয়ন পারিশ্রমিক নিয়ে সিনেমায় কাজ শুরু করা এই অভিনেতা বর্তমানে পান $75 মিলিয়ন। টম ক্রুজ। দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ, সাথে দুনিয়ার সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মাঝেও তিনি একজন। মিশন ইম্পসিবল থেকে গোস্ট প্রোটোকল, মাঝে তার পরিবর্তন এসেছে অনেক। ফোর্বসের এক প্রতিবেদন অনুসারে সিনেমার জন্য প্রায় $75 মিলিয়ন নেন তিনি। জনি ডেপ। পারিশ্রমিক বৃদ্ধির এই ধারণাটি যেন সর্বপ্রথম শুরু করেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানস জ্যাক স্প্যারো খ্যাত জনি ডেপ। সিনেমাটির দুর্দান্ত জনপ্রিয়তার পর পরবর্তী সিনেমা অ্যালিস ইন আন্ডারল্যান্ডের জন্য $68 মিলিয়ন নেন জনি। সান্দ্রা বুলক। এই তালিকায় একমাত্র মেয়ে হিসেবে চলে আসবে সান্দ্রা বুলকের নাম। গ্র্যাভিটির জন্য এই হলিউড অভিনেত্রীকে $20 মিলিয়ন দেয়া হয়েছিল, তবে তার আয়ের সব থেকে বড় অংশটি আসে সিনেমার বক্স অফিস কালেকশন থেকে। তিনি যে সিনেমাটিতে অভিনয় করেন সেটির আয়ের 15% নেন তিনি, যা বেশ মোটা অঙ্কে গিয়ে ঠেকে। উইল স্মিথ। ম্যান ইন ব্ল্যাক সিনেমায় অভিনয় করে পুরো দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেন উইল স্মিথ। সিনেমাটির তৃতীয় কিস্তিতে অভিনয়ের সময় নিজের পারিশ্রমিক বাড়িয়ে $100 মিলিয়ন করার দাবি তুলেছিলেন স্মিথ। অভিনেতার এই দাবিতেও সাড়া দিতে পরিচালক সময় নেননি এতটুকু, সঙ্গে সঙ্গে স্মিথের দাবিতে রাজি হয়ে যান তিনি। সবশেষ সিনেমাটির জন্য সবকিছু মিলিয়ে $100 মিলিয়ন পারিশ্রমিক পান এই জনপ্রিয় অভিনেতা। কিনু রিভস। যখন আমরা উচ্চ পারিশ্রমিকের কথা বলি তখন কিনু রিভসের নাম প্রায়ই উল্লেখ করা হয় না, তবে অনেকেরই অজানা জনপ্রিয় এই অভিনেতা দ্য ম্যাট্রিক্স সিরিজের 3টি চলচ্চিত্রের জন্য আনুমানিক $250 মিলিয়ন পারিশ্রমিক পেয়েছিলেন।